বাংলায় 2021-এর বিধানসভা নির্বাচনকে নিয়ে এখন সকলের মনে একটাই প্রশ্ন, বাংলায় এই বিধানসভা নির্বাচন কবে এবং কত তারিখে হবে এবং এই নির্বাচন কত দফায় হবে। ইতিমধ্যেই আস্থা ঘোষণা করলো নির্বাচন কমিশন। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। আনুষ্ঠানিক ভোটের ঘোষণা না হলেও রাজনৈতিক দিক দিয়ে কিন্তু বাংলায় ভোটের দামামা বেজে গিয়েছে। রাজনৈতিক দলগুলি প্রচারের পারও চড়িয়েছেন। তৃণমূল কংগ্রেস বিজেপি দফায় দফায় প্রচার অভিযান শুরু করে গিয়েছে। দিল্লি থেকে বিজেপির নেতারা দফায় দফায় আসছেন বাংলায়। একুশের পাখির চোখ করে এগোচ্ছেন বিজেপি। ইতিমধ্যেই ভোট কবে তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে এপ্রিল মাসেই বাংলায় বিধানসভার ভোট করানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। আবাদ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে 7 দফায় ভোট করানোর কথা ভাবছেন তারা। কবে ভোট বাংলায়? ইতিমধ্যেই 21-এর বিধানসভা ভোটের পারদ চড়তে শুরু করেছে বাংলায়। ঘুরে গিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের পুলিশ আধিকারিক ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর, এপ্রিল মাসেই রাজ্যের ভোট করানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বেশি দফায় ভোট করানোর কথা ভাবা হচ্ছে। মনে করা হচ্ছে 7 দফায় ভোট হবে, যদিও এই নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। করোনা সংক্রমণের কারণে এবার বুথের সংখ্যাও বেশি থাকবে বলে মনে করা হচ্ছে। তবে ভোটের নির্গঠন ঘোষণা, খুব সম্ভবত মার্চ মাসেই 21-এর ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরে রাজ্যের সফরে এসে এমনই ইঙ্গিত দিয়েছেন উপনির্বাচন কমিশন সুদীপ জৈন। মনে করা হচ্ছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই হবে ভোট। করোনার কারণে 7 দফায় প্রায় 1 মাস ধরেই ভোট হবে, সেক্ষেত্রে এপ্রিলের শেষে অথবা মে মাসের প্রথমেই ভোটের ফলাফল ঘোষণা করা হয়ে যাবে। তাহলে মে মাসের মধ্যেই নতুন সরকার গঠন করা যাবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন বাংলায় বিধানসভা নির্বাচন কত তারিখে হতে চলেছে এবং কত দফায় এই ভোট হতে চলেছে। সমস্ত কিছু আপনারা বিস্তারিত এই ভিডিওটিতে জেনে গেলেন। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।